হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জানলা খোলার আমি সাহস করছি, জানি না জানলা খোলার পর বেঁচে থাকবো কিনা। কারণ হচ্ছে কি, এখানে ধানবাদে সবথেকে বেশি দুদিন ঠান্ডা, কালও ছিল আজকেও ছিল। তো গুড মর্নিং। ও বাবা, একটাকে দেখায় না, হয়নি লাগে, বেচারি ঠান্ডা লেগে যাবে। বেচারি বলতে তো তোমরা বুঝেই গেছো। গাড়ির টাওয়েলগুলো নিয়ে এসছে কাজ পোকালকে। পেট পেট ইয়াহা কন সোয়া হে, ইয়াহা কন সোয়া হে, ইয়াহা কিচ্ছু বেবি সোই হে, কিচ্ছু বেবি গন্ধমুখী সোই হে। আমার বিছানাটাতে কবজা করে নিয়েছে, আমাকে বিছানা থেকে বার করে নিয়েছে। তিনটা রুমি আমি, আমার বেরা ঘর থেকে, ওই জানলা থেকে বেরো না না, বিছানাটা গোটা বিছানাটা আমার কবজা করে নিয়েছে ডাকাইতটা। এই দেখো, এখন গুনির আজকের থেকে খুব খুশি হয়ে ভাবছিল 12টা অবধি উল্টে শুবে। হ্যাঁ, সকাল সকাল মেসেজ না, সকাল সকাল তারপরে মানে শ্যুটটা করার পরই মেসেজ আসলো, দিদি পুরো উড়ন্ত নিবন্ধন উঠেনি বলে উঠ উঠ উঠ, অনলাইন ক্লাস হবে অনলাইন ক্লাস হবে, দিয়ে এই যে বসে আছে সব জোগাড় যন্ত্রণা করে নিয়ে। এদের ছুটি দিয়ে দিচ্ছে ঠান্ডাতে, তো কি ভাবছে অনলাইন ক্লাসে তো ওদের ছুটি দিবে না। এই টুপিটাই এনেছিলাম, যেটাকে আমি মাফলার মাফলার বলছিলাম, যেটাকে বলে অ্যাকচুয়ালি স্কার্ফ, এটাই বলেছিলিস। আচ্ছা, অনলাইন ক্লাস না হলো বাইরে যেতাম না। হ্যাঁ, বাইরে যাবে এখন মানে বিকেল, এখনই বুঝাবো সব। আমরা আজকে ঘুরতে যাবো এই রুম থেকে ওই রুম, কোথায় এই রুম থেকে ওই দেশে আই না মানে সরি ওই যাই ভাবে ঘুরতে হবে। 25 ডিসেম্বর কিন্তু গেছিল, তখন কিছু না, মানে এভরিডে যেতে হবে। সো আমি এখন একটু মার্কেটে এসেছিলাম কিছু জিনিসপত্র কিনতে, ডিম আর পেঁয়াজ এগুলো সব কিনতে। তো দেখলাম গুনির সাইজে মানে গুনির মাথার বাঁধার রবার্টগুলো পাওয়া যাচ্ছে, তো আমি অনেকগুলো কালারফুল কালার দেখলাম, তো সেজন্য ভালো কিনে নিই। তার থেকে সবথেকে ভালো গুনির সবথেকে অ্যাট্রাকশন এই কালারটাতেই লাগে। চলো, আর এখানে মানে এই বাড়িতে আছি এখন রনি কাছে, তো এখানে আমি ভুনা ম্যাগি বানাচ্ছি, মানে এর মধ্যে কোনো জল টল কিচ্ছু দেবো না, যা ন্যাচারাল জল সেটাতেই বানাবো, আর বানানোর পর দেখাচ্ছি। এই যে ভুনা ম্যাগি, ভুনা আন্ডা ম্যাগি, অল্প জল দিয়েছিলাম, অল্প বেশি না। চলো খেয়ে নি, তারপরে এটা বানানো হবে। গুড ইভিনিং গাইজ। সো এখন বাজে হচ্ছে তোমার 15টা, আজকে একদম ব্লগ দিতে পারিনি, এটা দিয়ে দেবো যদি ছোটো মোটো হয়, ছোটোই হতে পারে, বাট আমি যেহেতু বব করতে স্টার্ট করলাম সে ব্লগটা ছোটো থাকবে না। এটা যাই হোক, ভেবেছিলাম বিকেলে শ্যুট আউট করবো, দেখছি গুনি ঘুমিয়ে গেছে, উঠে নিয়ে আবার পড়াশোনা। কারণ হচ্ছে কি, দেখলে আজকে থেকে গুনিদের স্টার্ট হয়ে গেছে তোমার অনলাইন ক্লাসেস, বিকজ এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে ওদেরকার মাত্র দুদিন, মানে নিউ ইয়ারে এই যে ক্রিসমাসের পর আগে যে ছুটিটা লেগেছিল, মানে ছুটি পড়েছিল, তারপরে 2 তারিখে স্কুল খুললো মানডে, 2 আর 3 স্কুল গেল, 4 তারিখ আজকের থেকে অনলাইন ক্লাস করে দিল, দুটো দুটো করে ক্লাস হচ্ছে, মানে 11টা থেকে 1টা, 11টা 40 আবার 12টা থেকে 1টা 20 অবধি এরকম করে ক্লাস হচ্ছে। তো এটার জন্যই কী বলে অনলাইন ক্লাস এখন, কালকেও হবে পরশু হবে, মানে থার্সডে ফ্রাইডে স্যাটারডে 3 দিন হবে, সানডেতে ছুটি দেবে, আর মানডে থেকে যদি শীত কমে বা ঠান্ডা কমে তখন আবার থেকে স্কুল খুলবে, রিওপেন হবে, না তো আমার তো মনে হচ্ছে না। কারণ হচ্ছে পেপারে অলরেডি দিয়ে দিয়েছিলাম, নিউজও ওয়েদারে দেখছিলাম ঝাড়খণ্ডে 13 ইয়ার্সের রেকর্ড ভেঙেছে ধানবাদে, এখন পুরোপুরি ঝাড়খণ্ডে ভেঙেছে কিনা জানি না, বাট হতে পারে ঝাড়খণ্ডেরই, সব জায়গায় যেখানে ঝাড়খণ্ডে যত ডিস্ট্রিক্টের নিউজ দেখছে সব জায়গায় অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, সবাই লিখছে বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা, বহুত মেজে এরকমভাবে পড়েছে। এমনিতে আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু কম আছে, মানে ঠান্ডা লাগে না এমনি না, একদমই না, ঠান্ডা অবভিয়াসলি লাগে, তবে আমি সোয়েটশার্ট পরে আছি। অ্যান্ড এটা কি ছিল, রিলস ফিলস বানাচ্ছি, রিলস বানালাম, তোমরা দেখো, তোমরা অনেকে পছন্দ করেছো, অনেকেও এক্সপ্রেশন নিয়ে আমার খুব নাম করেছো, এক্সপ্রেশনস খুব ভালো থাকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এই এই জিনিসগুলোই মোটিভেশন মোটিভেট করে আমাকে। আর নতুন বছরে এসে, নতুন বছরে এসে মানে একটা ব্লগে একটাও গান নেই, তো আমি নিশ্চয়ই কালকে ব্লগে, আজকে তো আর হলো না, কালকে নিশ্চয়ই কোনো না কোনো গান
শোনাবো নিশ্চয়ই। তাহলে না কি হয় বলো তো, আমারও প্র্যাকটিস থাকে, মানে একদম ছেড়ে দিলে না, এমনিতে তো বাড়িতে কোনোদিনই প্র্যাকটিস প্র্যাকটিস কিছুই করি না, বাট এবার না আমার একটু ইচ্ছা আছে, এখানে যে ইভেন্টসগুলো হয় বা কিছুও হয় সববার ভাবি কি আমি তো শিখিনি সবার সামনে গাইলে, মানে সেটা আমার নার্ভাসনেস একদমই থাকে না, আমি একদম ফ্র্যাঙ্কলি আমি গাইতে পারি, কারণ হচ্ছে কি আমি তো দেখেছি যারা আরও যারা স্টেজে এসে নিয়ে গায় তাদের কতটা কেমন গায়, তো আমি তো সেরকম একদমই মানে নিজের পছন্দের গানগুলো যেগুলো থাকে সেগুলো তুমি গাইতে পারো, এখন আমরা তো এতটা ফেমাস না যে পছন্দের গান অডিয়েন্সের থ্রু থেকে আসবে আর সেটাকে আমাদেরকে গাইতে হবে। তো অনেক সময় এই সামনে আমাদের স্মার্ট বাজারে এসব ইভেন্টসগুলো হতে থাকে, তো ভালো লাগলে তারপরে আবার আরও চান্স দেয়, তো এগুলো তো আমার না খুব ইচ্ছা ছিল কলকাতার দিকে থাকলে সেসব পুরো হতো, বাট এখানে সেরকম একদমই কিচ্ছু নেই, মানে আমার যে জিনিসগুলো পছন্দ তো একটাও নেই, মন মেরে আমাকে ওয়ার্ক ফ্রম হোমের কাজগুলো করতে, আজকে তোমাদের সত্যি কথা বলে দিচ্ছি ওয়ার্ক ফ্রম হোম কাজটা একদম আমার পছন্দ না, একদমই না, আমার এই ভিডিও করা, ব্লগিং করা, শর্টস ভিডিও করা, দেন এই যে গান গেলাম, গান গেলাম না গান গাইলাম, তারপরে একটুখানি কিছু অ্যাক্ট করে দিলাম, তোমরা অনেকে বলেছিলো কি বলেছিলে যে আমার কমেডি টাইমিংগুলো খুব সুন্দর থাকে, তো তুমি স্ক্রিপ্ট লিখে নিয়ে একটা আলাদাভাবে কমেডি, কিন্তু আমি না মাথায় খুঁজে পাচ্ছি না ওটার জন্য, তো অনেক 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 অনেকটা টাইম লেগে যাবে, তাহলে আর ডেলি ব্লগ আমি করতে পারবো না, আর আমার পার্সোনালি আমি মানে আই লাভ টু ডু ব্লগ, কোথাও আমি না কোথাও যাওয়ার জন্য পুরো আমার পা হাত পা একদম পুরো আমার শরীর ছেড়ে পা হাত পা দৌড়ে দিচ্ছে, এতটা আমার ইচ্ছে করছে, বাট এখন যাওয়া একদমই পসিবল না, একদমই পসিবল না, আমার খুব ইচ্ছা করে কি যাই কোথাও ঘুরতে যাবো, তখন কোথায় যাচ্ছি না যাচ্ছি, হোটেলে ঢুকে হোটেল ট্যুর করাবো বা কোথাও যাচ্ছি যেখানেও যাচ্ছি, আর দেখবে যে জিনিসটা তোমার করতে ভালো লাগে না সেই জিনিসটা মানুষেরও তখন ভালো লাগতে লাগে, মানে আমার পার্সোনালি ব্লগ করতে ভালো লাগে, তো সেই ব্লগটা তৈরি করে যখন তোমাদের সামনে প্রেজেন্ট করবো তখন সেই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে, তো এসবই আছে ইচ্ছা, দেখি কখন পুরো কখন পুরো কমপ্লিট করতে পারি এসব ইচ্ছা, স্বপ্ন বলতে পারো ইচ্ছাও বলতে পারো, যে আমি না এই একটু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বলতে গেলে আবার সেই মুম্বাই যাও অ্যাক্টিং না ওসব না, এই সোশ্যাল মিডিয়া থেকে আমি কিছু না কিছু করতে চাই, দেখি কবে কী হয়, ভগবান যদি সাথ দেয় তোমাদের যদি ভালোবাসার সাথে থাকে নিশ্চয়ই এখন একদিন সাকসেসফুল হবে, সেটা কোনো আমার রিগ্রেশন কিছু জিনিসেরই নেই, কেন কি আমি লাইফে যা করেছি সব কিছু আমার নিজের ডিসিশনেই করেছি, এখন আমার প্রিয় মানুষ ভালো মানুষরা যা বলবে সেটাই আমি করবো, কারণ হচ্ছে কি আমার কাছের মানুষ বা আমাকে যে অনেক ভালোবাসে সে মানুষটা নিশ্চয়ই আমার খারাপ চাইবে না, তা আমাকে খুব কামলি খুব থটফুলি, এখন একটা আজব জিনিস হলো মানে স্ট্রেঞ্জ জিনিস, +91টা ইন্ডিয়ান কোড ফোন লাগাবার আগে দেখবে +91 করে ফোন আসে, এবার +91 তারপরে 9155 এই মাত্র 5টা নম্বর থেকে এখন কল আসছে, সেজন্য ফোনটা কেটে গেল মানে ভিডিওটা কেটে গেল, তো যাই হোক আজকে ভিডিওটা শর্ট হলো লং হলো কত হলো জানি না, এডিট করার সময় বুঝতে পারবো, তো এটাই বললাম গুনি রিভার বান বলছি, রাবার বানগুলো আর তো এখন পড়ছে, পড়তে পড়তে যদি আমি আবার ওয়েট করে থাকি আমার ডিনার করবে খাবে দাবে করতে করতে অনেকটা রাত হয়ে যাবে, তো ব্লগটা আজকে যাবেই না, আমি চাইছি কি একদিনও ব্লগ মিস না হোক, এটা আমার নিজের ইচ্ছা, আমি জানি কি একদিন গ্যাপ হয়ে গেলে কোনো ব্যাপারই না, বাট আমার ইচ্ছা কি আমি এভরিডে ব্লগ করি, এভরিডে আমি ব্লগ দিই, ঠিক আছে চলো, অনেকেও ভাবছো কি আমি খুব সিরিয়াস হয়ে গেছি আর কিছু হাসাহাসি কিছুই করি না, তো এটা ভুল, আমি একদম কিছুই চেঞ্জ হইনি, আই এম স্টিল দ্য সেম পাগলা প্রসূন, হ্যাঁ তো কেউ টেনশন নিও না কি আমি আর কোনো হাসাবার কিছু করছি না বা কিছু করছি না, সেটা আমার ন্যাচারালি চলে আসে, খুব খুশি খুব খুব এরকমগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পারবে, নাথিং লাইক দ্যাট, অনেক কিছু চলছে তো মাথায় সেগুলো নিয়ে একটু ভাবি, তো দ্যাটস ইট, নাথিং মোর দেন দ্যাট, আরও কিছু কথা আছে সেগুলো আজকে আর না, সেগুলো কালকে নিশ্চয়ই বলবো, কালকে বা পরশু যখনই যাই হোক, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সরস্বতী পুজো ব্লগ অনেক জলদি আসবে, সরস্বতী ঠাকুর আনতে যাওয়া, শপিং করা, কোথায় কোথায় মূর্তি বেনেছে, মানে কোথায় কোথায় মূর্তি মানে জায়গা জায়গায় যে মূর্তি না, কেন কি দেখাবো না, কারণ হচ্ছে কি পুজো দুবাড়িতেই থাকে, তো দুবাড়িতেই শ্যুট হয়, আমি যাই রানি আসে, এরকম করে একটা খুব বিজিটা পার হয়, তো মানে আমার বলা মানে যেখানে মূর্তি বানে যেখানে মূর্তি পাওয়া যায় বিক্রি করে সেসব জায়গাগুলোতে দেবো, মানে যাবো আর তোমাদের সামনে প্রেজেন্ট করবো সেসব জিনিসগুলো, আমি জানি অনেককে আমাদের সরস্বতী পুজো ব্লগের জন্যই ওয়েট করতে থাকে, ফ্রম মার্কেটিং টু মূর্তি আনার থেকে নিয়ে
বিসর্জন করা অবধি। তো নিশ্চয়ই ভালো লাগে, সিনও ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড সেই জিনিসটাকে আমরা খুব সিরিয়াসলি নিই, তোমাদের জন্যই শ্যুট করি, তোমাদের জন্যই যাই সব জায়গাতে। অ্যান্ড এবার একটা সারপ্রাইজ আছে, এবার সরস্বতী পুজোর সময় সেই জিনিসটা আমরা ডিসক্লোজ করব, জানি না। আর এবারের যে মা সরস্বতী আনবো সেটাও একটু আলাদা টাইপের আনবো, তোমাদের মানে ভালো লাগবে। প্রত্যেক বছরই তোমরা খুব নাম করো, দুই বাড়িরই সরস্বতী ঠাকুরের মূর্তি বা প্রতিমা খুব সুন্দর লাগে, খুব সুন্দর আনো তোমরা, তো এটা তোমরা বলো আমাদেরকে। তো এবছর আমরা ট্রাই করব কি একটু আলাদা টাইপের আনি, ঠিক আছে? চলো বাই। এই তখন এগুলো শীতকাল পেরিয়ে যাবে, তার মানে শীতকাল শেষ হয়ে যাবে, তারপরে এগুলো কোথায় যে রাখবো জানি না। সবাই একের উপরে সবাই ঢাসা দিয়ে পড়ে আছে, তখন এদিক থেকে এটা এর গায়ে পড়ছে, এটা এর গায়ে পড়ছে। আর এখানে 50% কি 90% এখানে গুণী জিনিস রাখা আছে। এবার এত উইন্টারভিউ কালেকশন করা হয়েছে, শপিং করা হয়েছে। যাই হোক, চলো আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বংমেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ অন সাবস্ক্রাইবিং অ্যান্ড গুড নাইট।